এই মুহূর্ত জনাইছে গুরুত্বপূর্ণ খবর। কংগ্রেসের পৰা নিলম্বন করা হল বিধায়ক সিদ্দিক আহমেদক। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক আছিল সিদ্দিক আহমেদ। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদর পৰাও নিলম্বন করা হয় বিধায়ক সিদ্দিক আহমেদক। আর কংগ্রেসের মুখ্য সচেতক ওয়াজেদ আলী চৌধুরী রাজ্যসভার নির্বাচন সম্পর্ক জারি করা থ্রি লাইন হুইপ ভঙ্গ করার অভিযোগ আহমেদর বিরুদ্ধে। ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগ উত্থাপন করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। এক সংখ্যাটো ওয়ান বলে আখরে লিখিছিল বিধায়ক সিদ্দিক আহমেদে, যার বাবে কর্তন হল আহমেদর ভোট। আহমেদর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঙ্কার ভূপেন বরার। আমি পুনর্বার জানাইছো গুরুত্বপূর্ণ খবরটি। কংগ্রেসের পৰা নিলম্বন করা হল বিধায়ক সিদ্দিক আহমেদক। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক আছিল সিদ্দিক আহমেদ। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদর পৰাও নিলম্বন করা হয় বিধায়ক সিদ্দিক আহমেদক। কংগ্রেসের মুখ্য সচেতক ওয়াজেদ আলী চৌধুরী রাজ্যসভার নির্বাচন সম্পর্ক জারি করা থ্রি লাইন হুইপ ভঙ্গ করার অভিযোগ আহমেদর বিরুদ্ধে। ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগ উত্থাপন করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। এক সংখ্যাটো ওয়ান বলে আখরে লিখিছিল সিদ্দিক আহমেদে, যার বাবে কর্তন হল সিদ্দিক আহমেদর ভোট। আহমেদর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঙ্কার ভূপেন বরার। আমি ইতিমধ্যে দলৰ পৰা হুইপ দিছিলোঁ যে আমার দলৰ 26গৰাকী বিধায়কে আমার দলৰ প্রার্থী ৰিপুবা ডাঙৰীয়াক ভোট দিব লাগিব। ভোট কেনেকৈ দিব লাগে আমি দুবার মক ভোটিং কৰাইছিলোঁ, কিন্তু আমাৰ আৰু আমি হুইপ দিয়া আছিলে থ্রি লাইন হুইপ। সকলো অবমাননা কৰি পেলাই সিদ্দিক আহমেদে নিজৰ ভোটটোত জানি বুজি OAN-1 বুলি লিখাৰ কাৰণে ভোটটো কেনচেল হোৱাটো নিশ্চিত হ'ল। জানি বুজি দলৰ ক্ষতি কৰাৰ কাৰণে তেওঁ দলৰ পৰা ইতিমধ্যে আমি সাসপেন্ড কৰিছোঁ আৰু অতি সোনকালে তেওঁক বিধায়ক পদ খারিজ কৰিবৰ কাৰণে আমি আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু শশীকান্ত দাসৰ ক্ষেত্ৰত, শশীকান্ত দাসৰ আমাক দেখুৱাইছিলে ভোটটো, তেওঁ বিজেপিক দিছে, গতিকে আমাৰ দলৰ বিধায়ক, তেওঁ ভোট অমান্য কৰিছে। ইতিমধ্যে আমি তেওঁক ডিছকোৱালিফাই কৰিবৰ কাৰণে এছেম্বলিলৈ স্পীকাৰলৈ আমি লিখিছোঁ আৰু আজি আমি ইলেকশ্যন কমিশনলৈ পত্ৰ লিখিছোঁ তেওঁৰ ভোটটো যাতে কেনচেল কৰা হয়। ঠিক